হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট ওয়েসি স্কলারশিপের জন্য যারা আবেদন করবে তারা কিন্তু এখন কোনোভাবে আবেদন করতে পারবেন না আপাতত এখন ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল যে সাইটটি সেটি কিন্তু বন্ধ রয়েছে তার নোটিশও একটি জারি করা হয়েছে এছাড়াও অনেকেই আগের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন বা আমাকে ফোন করেও অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়েসি স্কলারশিপের লাস্ট ডেট কবে বা ওয়েসি স্কলারশিপ এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না বলে তার ডেট কি আদৌ বাড়ানো হবে নাকি যে ডেট সাইডে দেওয়া ছিল সেটাই লাস্ট ডেট হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ বিষয় জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভিডিওটি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে বা স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আসুন দেখেনি ওয়েসি স্কলারশিপের নতুন কি আপডেট এসছে আর কবে এই ওয়েসি স্কলারশিপের লাস্ট ডেট আর কবে থেকে বা আপনারা ওয়েসি স্কলারশিপের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বা রিনুয়াল করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ গুগলে এসে ওয়েসি স্কলারশিপ সার্চ করে নেওয়ার পরে এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আপনারা চলে আসবেন বা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই সাইডে চলে আসতে পারবেন তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশের যে ওয়েসি স্কলারশিপ সেটি কিন্তু আজকের ডেটেই শেষ হয়ে যাবে তারপর থেকে আপনারা আর ওয়েসি স্কলারশিপের ফর্মটি ফিল করতে পারবেন না সেটাই কিন্তু আগে অ্যানাউন্সমেন্টের এখানে নোটিস ছিল আজকের পর থেকে বা আজকে সকাল থেকে কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটি আর এখানে নেই দেখুন এখানে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট নেই একতিরিশ দশ দুহাজার তেইশ লাস্ট ডেটের যেই নোটিশটি ছিল সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে সাইট থেকে তো এর থেকে বোঝা যায় যে আপাতত এখনো পর্যন্ত কিন্তু ওয়েসি স্কলারশিপের লাস্ট ডেট ঘোষণা করা হয়নি আপনারা চাইলেই কিন্তু এই ওয়েসি স্কলারশিপ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বা রিনুয়ালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে অনেকেই কমেন্ট করেছিলেন বা ফোন করেছিলেন আমাকে যে ওয়েসি স্কলারশিপের স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা রিনুয়াল স্কলারশিপের ফর্ম ফিল করার সময় আপনাদের একটি নোটিস জারি করা হচ্ছে বা সাইট প্রবলেমের জন্য আপনারা ফর্ম করতে না অনেক দিন ধরে তো এরকম কিছু প্রবলেম কিন্তু বিগত কিছুদিন ধরে এই সাইডে রয়েছে সাইট আপডেটের জন্য এই সাইট আপডেটে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে যেগুলো ওয়েসি স্কলারশিপ ফর্ম ফিল অনেক কাজে লাগবে বা ওয়েসি স্কলারশিপ ফর্ম ফিল সময় যদি এই নোটিশ মেনে ডকুমেন্ট আপলোড না করা হয় বা এই নোটিশ মেনে যদি ফর্ম ফিল না করা হয় তাহলে কিন্তু আপনাদের ওইসি স্কলারশিপের ফর্মটি সাবমিট করতে পারবেন না বা অ্যাপ্রুভ হবে না এই নোটিশগুলো কি কি বা এই নোটিসে কি কি জারি করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার প্রথমে আমি এই হোম পেজে চলে আসার পরে এখানে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানের উপর ক্লিক করলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে ওকে অপশনের উপরে ক্লিক করবেন ওকে অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে নর্মাল যখন আপনারা ওয়েসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলেন বা কিছুদিন আগে যখন আমি ওয়েসি স্কলারশিপের ফর্ম ফিল আপের যে অ্যাপ্লাই কীভাবে করতো সেটা দেখিয়েছিলাম এখানে কিন্তু রেজিস্ট্রেশন পেজ বা আপনার রেজিস্ট্রেশন করার জন্য সেই ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যেত এখন কিন্তু সেই ফর্মটি ওপেন হচ্ছে না এখানে একটি নোটিশ জারি হয়েছে নোটিশটি হচ্ছে ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতা নেতৃত্বে শিক্ষার্থী এবং আবেদনকারীদের জন্য ওটিপি ভিত্তিক আধার ই কেওয়াইসি সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে আপাতত সাইডের অনেক কাজ চলছে বলে এই সাইটটি আপাতত বন্ধ রয়েছে তো এই নোটিশে যেরকম যা যা দেওয়া রয়েছে সেইভাবেই কিন্তু সাইট ওপেন হওয়ার পরে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করা বা রিনিউয়াল করার প্রসেস কিন্তু চালু হয়ে যাবে এবার কিভাবে চালু হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আধার ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবার আধার ই কেওয়াইসির জন্য আপনাদের অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি তারা তারা শীঘ্রই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে ফেলুন কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে সেই নিয়েও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার লিংক আমি আমার এই ভিডিও বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তার পরের অপশনটি দেখুন রয়েছে ওয়েসিস পোর্টালটির আপগ্রেডেশনের প্রক্রিয়ার জন্য আগামী কিছুদিনের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ বন্ধ থাকবে ছাত্রবৃত্তি আবেদনকারীদের আমরা অনুরোধ করছি যে তাদের আধারে যুক্ত মোবাইল নাম্বার যাচাই করতে এই যাচাই প্রক্রিয়া পোর্টালের আবেদন প্রক্রিয়াকে নিশ্চিত করবে তারপরে দেখুন আমরা ছাত্রবৃত্তি আবেদনকারীদের অনুরোধ করছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটি ই কেওয়াইসি হিসেবে নিবন্ধন করুন যা ইতিমধ্যে আধারের সাথে যোগ করা হয়েছে এবং উপলব্ধির জন্য জরুরি চার নাম্বার পয়েন্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানেন যে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক কিন্তু আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন তখন কিন্তু হয়ে যাচ্ছে বা আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্কও সেটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে এনপিসিআই বা ডিবিডির লিঙ্ক কিন্তু আপনার আধারের সাথে করতে হবে যেটা আধার কার্ডের সাথে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে মানে আপনার বিভিন্ন স্কলারশিপের সমস্ত টাকা কিন্তু সেই ব্যাংকেই যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিংক করবেন বা ডিবিডি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন সেই নিয়েও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে তারও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তার পরের অপশান বা লাস্ট অপশান ছাত্রবৃত্তি আবেদনকারী যদি তাদের মোবাইল নাম্বার তাদের আধারে এখনও যোগ করেননি তাদেরকে আমাদের আমরা পরামর্শ দিচ্ছি যে অবিলম্বে আধারের সাথে মোবাইল নাম্বার সংশোধন বা সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে যোগাযোগ করুন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার সংযুক্ত করুন তো এখানে যা যা নোটিশ দেওয়া রয়েছে সেই হিসাবেই কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু করতে হবে নয়তো আপনারা ওয়েসি স্কলারশিপের জন্য কিন্তু ফর্ম ফিল করতে পারবেন না বা যদিও বা আপনি ফর্ম ফিল বা রেজিস্টার করেও নেন তাহলে কিন্তু আপনি এটা সাবমিট করতে পারবেন না এছাড়াও অনলাইনে কিভাবে ওইসি স্কলারশিপের ফর্ম ফিল করতে হয় সেই নিয়ে ভিডিও আমি আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে এছাড়াও যদি নতুন কোনো আপডেটের মাধ্যমে ওয়ে স্কলারশিপের ফর্ম ফিল চালু হয় বা কোনো নতুন নোটিশ বেরোয় তাহলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সেই নোটিশ বা আপডেটের ভিডিও পেয়ে যাবে তার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনাদের ওয়েসি স্কলারশিপের জন্য এখন বাধ্যতামূলক ইনকাম 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 সার্টিফিকেট 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 হ্যাঁ বা হাতে লেখা পঞ্চায়েত কিন্তু এখন কোন জায়গায় ভ্যালু করছে না সেটা ভিডিও ইনকাম সার্টিফিকেট হতে হবে ভিডিও ইনকাম সার্টিফিকেট নিয়েও ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড আমি করে দিয়েছি তারও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আইবার বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো ওয়েসি স্কলার শিপ নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে বা যদি এই ভিডিওতে আমি যা যা আলোচনা করেছি সেটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বা নতুন কোনো ওয়েসিসের নোটিশ দিলেও আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য করব। আর যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ